হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমরা দেখাবো কফিওয়ালা কফি এবং চা ভেন্ডিং মেশিন কিভাবে কাজ করে। চলুন কিভাবে মেশিনটা আনলক করে দেখি। চাবি ডান দিকে ঘুরলেই খুলে যাবে। এরপর এদিকে একটা ওয়াটার ট্রে থাকবে এবং এই পাশে মেশিনেই একটা পাইপ দেওয়া থাকবে আমাদের। এই যে এরকম একটা পাইপ দেওয়া থাকবে, এই পাইপটা এটার সঙ্গে সেট করতে হবে। তো কীভাবে সেট করবে চলুন একটু দেখা যাক। এই তো হয়ে গেলো পাইপ সেট। এরপর এটা সেট করতে হবে মেশিনের এই যে নিচের দুটো, এদিকে দুটো ঘাট দেওয়া আছে, এই ঘাট দুটো এখানে মিলাইতে হবে। যেমন দেখেন এই যে এখন এটা নড়াচড়া করবে না, এদিকে দুটো ঘাটের সঙ্গে এটা মিলে গিয়েছে। ঘাটে বসে যাওয়ার পর আমাদের এই যে পাইপ থাকবে, এই পাইপটা দিয়েতে মূলত পানি যদি এদিকে কখনো ওভারফ্লো হয়, চা কফি গরম পানি যদি কখনো ওভারফ্লো হয়, এদিক থেকে এটা নিচের দিকে যাবে আর কি। এখন আমরা দেখব মেশিনের ভিতর আসলে যে ক্যানিস্টার রয়েছে, মানে যার ভিতর আমরা চা এবং কফির যে প্রিমিক্স বা পাউডার বলি, ওইটা কোথায় আছে এবং কীভাবে আমরা এটা কাজ করবো আমরা এটা একটু এখন দেখব। তো চলুন দেখি ক্যানিস্টার বক্সের ভিতরে আসলে কী কী রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যানিস্টার এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ক্যানিস্টার, তার মানে দুটো ক্যানিস্টার। এবং বক্সের ভিতর আরও দুটো পার্টস রয়েছে ক্যানিস্টারের, যার ভিতর দিয়ে পাউডার রিলিজ হবে। আর এখন আমরা দেখব ক্যানিস্টার আসলে কীভাবে সেট করতে হবে। প্রথমে আমরা আনলক করলাম অপশনটা, এরপর একটা জিনিস থাকবে প্লাস্টিকের, যেটা দিয়ে পাউডারের মেশিন থেকে রিলিজ হবে আর কি। এটা খুব সহজে মুভ করা যায়, মুভেবল। তেমনভাবে ওইটাও আমরা একটু সেট করি। এটাও খুব সহজে মুভ করা যাবে, ইজিলি মুভেবল। এই ক্যানিস্টারগুলো আমরা মেশিনে একটু পর সেট করে দেখাবো। তার আগে আমাদের দেখতে হবে ক্যানিস্টার আমরা কীভাবে পাউডার বা প্রিমিক্স লোড করব। তো চলুন ওইটা দেখি আমরা। এখানে আমাদের দুইটা ক্যানিস্টার রাখা আছে, যেটাতে একটু আগে আমরা একটাতে কফি লিখে দিয়েছি এবং আরেকটাতে চা লিখে দিয়েছি। এদিকে আছে আমাদের রেগুলার কফি পাউডার এবং এইদিকে আছে মিল্ক টি প্রিমিক্স। তো আমরা এখন এটা আমাদের ক্যানিস্টারে ভরবো। আমরা বক্সের মুখটা প্রথমে খুলে নিলাম। খুলে নেওয়ার পর বক্সের ভিতরে আমরা এরকম দেখব, এরকম সিস্টেম দেওয়া থাকবে। এরপর আমাদের যে কফির যে প্রিমিক্স আছে সেই প্রিমিক্সটা আমরা এটার ভিতরে ঢেলে দেব। পাউডার লোড করার পর আমরা এটা মুখটা সুন্দর করে লাগিয়ে দিব। এখন আমরা চাটা খুলব। সেম জিনিস ভিতরে এরকম থাকবে, আমরা এখন চাটা লোড করে ফেলি। চা প্রিমিক্স বা চায়ের পাউডার আমরা ক্যানিস্টারে এখন লোড করছি। এখন আমরা চায়ের মুখটা লাগিয়ে দিলাম সুন্দর করে। তার মানে এটাতে আমরা কফির পাউডার দিয়েছি এবং এটাতে আমাদের চায়ের পাউডার বা চায়ের প্রিমিক্স আমরা দিয়েছি। এখন আমরা দেখব মেশিনে এটা কীভাবে লোড করা হয়। আমরা এখন মেশিনে কফি প্রিমিক্স দিব, এই যে কফি এবং চায়ের প্রিমিক্স, এই প্রিমিক্স দিব। তার আগে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে আমাদের, এই যে এখানে দুটো জিনিস দেখা যাচ্ছে, এই যে একটা এবং এখানে আরেকটা, বাম পাশেরটায় আমরা কফির প্রিমিক্স সেট করব। কফির প্রিমিক্স সেট করতে হলে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, এই যে পার্টটা আছে, এই যে পার্টটা থাকবে, এই পার্টটা, এই যে ঘাট দেখা যাচ্ছে এদিকে, দেখেন ভালো করে একটু দেখবেন, এই পার্টটা এটার সঙ্গে মিলতে হবে, এটার সঙ্গে মিলতে হবে এইটার সঙ্গে। এবং আরেকটা ব্যাপার, এবং এই জিনিসের দিকে একটা প্লাস্টিকের হুক আছে, এই হুকটাকে আমরা এই জায়গায় অ্যাডজাস্ট করে নেব, এই জায়গাটায়। তার মানে এই সামনের দিকটা, ক্যানিস্টারের সামনের দিকটা আমরা সেট করব এই জায়গায় এবং হুকটা সেট করব এই জায়গায়। তো চলুন কীভাবে সেট করে একটু দেখে নিই। তাহলে আমরা এখন দেখব প্রিমিক্স আমরা মেশিনে কীভাবে ঢুকাবো। আমরা কফির প্রিমিক্স নিলাম,
এই যে একটা ব্যাপার দেখেন, এই যে ঘাট এখানে কিন্তু মিশে গিয়েছে। হ্যাঁ, এখন আমরা চায়ের প্রিমিক্স নেব, সেমভাবে আমরা মেশিনে চায়ের প্রিমিক্সটাও লোড করে ফেলব। এ তো হয়ে গেল, প্রিমিক্স সেট করার পর আমাদের এখানে দেখতেছি আমরা বাম পাশে কফি এবং ডান পাশে চায়ের প্রিমিক্স বা পাউডার লোড করা হয়েছে। আমরা এখন চেক করব এই যে আমরা দুটো এখানে দিলাম, কফির এবং চায়ের যে ক্যানিস্টার দিলাম, এটা ঠিকভাবে বসেছে কিনা। হ্যাঁ, এটা বসেছে, এটাও বসেছে, আমরা বুঝতে পারলাম। এখন আমরা এখানে যে কফির যে প্রিমিক্স বা পাউডার আছে, ক্যানিস্টারের এই অংশটুকু একটু ঘুরিয়ে দিলে ঘুরিয়ে দেওয়ার পর এটা দিয়ে রিলিজ হবে, মানে পাউডার রিলিজ হবে এখানে। সেম ওয়েতে আমরা চায়েরটাও করব। এই যে, তার মানে কফির পাউডার মোটর যখন চালু হবে তখন এখানে রিলিজ করবে। মোটর চালু হওয়ার পর যদি আমরা চা প্রেস করি, চায়ের পাউডার এই জায়গায় রিলিজ হবে। চা এবং কফি প্রিমিক্স পরিপূর্ণভাবে সেট করার পর আমরা মেশিনের ঢাকনাটা সুন্দর করে লাগিয়ে দেব, লাগিয়ে দিয়ে আমরা লক করে দেবো আর কি। এভাবে আমরা লক করে দিলাম। এখন আমরা দেখব এই মেশিনের উপরের অংশে পানি কীভাবে দিতে হবে। মেশিনের উপরি ভাগে এরকম এরকম থাকবে, এটার ভিতরে আমরা এদিক দিয়ে পানি প্রবেশ করাবো। এটার ভিতরে টোটাল 3 লিটার পানি স্টক থাকবে। এখন পানি দিচ্ছি, আমরা এই মেশিনে পানি দিচ্ছি। টোটাল 3 লিটার পানি মেশিনের ভিতর স্টোর হয়ে থাকবে অল টাইম। যেমন আমরা বুঝতে পারলাম এখানে প্রায় 3 লিটার পানি মেশিনের ভিতর ঢুকে গিয়েছে, মানে এই পরিমাণ পানিটা মেশিনে স্টক হয়ে থাকবে অল টাইম। তো আমাদের পানি লোড করা শেষ, মেশিনে পানি লোড করা শেষ হলো মাত্রই, কারণ এটা একটু ডিফারেন্ট ধরনের, এই জন্য এসি সকেট লাগবে এটা সেট করার জন্য। আমরা এখন পাওয়ার কানেকশনটা দিব আর কি। প্লাগে বিদ্যুৎ দেওয়ার পর আমাদের মেশিনের একটা সুইচ আছে ঠিক এই জায়গাটায়, সুইচটাকে অন করে দিতে হবে। এখানে একটা ব্যাপার, আমরা আবার বলি, বাম পাশে কফি, ডান পাশে চা, এবং এটা ঘুরিয়ে দিকে, এটা ঘুরিয়ে দিকে দিয়েছি এবং মেশিনের সুইচ দিয়েছি। সুইচ দেওয়ার পর এখানেও একটা ইন্ডিকেটর বাতি জ্বলবে। এখন আমরা মেশিনে ঢাকনাটা লাগিয়ে দিব, ঢাকনাটা লাগিয়ে এটা লক করে দেব। ফাইন, এখন মেশিন চালু অবস্থায় আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মেশিনটা হিটিং লেখা দেখাচ্ছে, হিটিং। এখানে আমরা দেখছি ভিডিওতে মেশিনটা হিট হচ্ছে। যখন প্লিজ রিন্সটা খারাপ উঠেছে তখন আমরা যে রিন্স হট ওয়াটার ক্লিক করব। এরপর এখানে একটু পানি রিলিজ হবে, আপনারা দেখতে পাচ্ছেন যে একবারে পানি থেকে ধোয়া বের হচ্ছে। সিলেক্ট ইউর চয়েস লেখা আসার পর আমরা যদি 1 কাপ কফি খেতে চাই তাহলে আমরা নিচে আমাদের কাপটা দিলাম, কাপটা দিতে হবে মাঝামাঝি, এই যে এদিক থেকে যে রিলিজ হবে এটা ঠিক মাঝামাঝিতে আমাদের কাপটা রাখতে হবে। এরপর আমরা সাপোজ কো যদি কফি খেতে চাই তাহলে কফিতে ক্লিক করব। কফিতে প্রেস করার পর এইভাবে আমাদের কাপে কফি এসে যাবে। এই হলো কফিওয়ালার 1 কাপ কফি। এরপর আমরা যদি এখান থেকে চা খেতে চাই, মেশিন থেকে যদি চা পেতে চাই তাহলে আমরা আবার মগ দিব, আমাদের কাপ দিব। মাঝে মাঝে কাপ সেট করার পর আমরা জাস্ট টিতে ক্লিক করব।
সেম ওয়েতে ডান পাশ দিয়ে চা বের হচ্ছে। এটা হলো কফিওয়ালার এক কাপ চা। এখানে বাম পাশে রাখা আছে কফি, ডান পাশে রাখা আছে চা। এখন মনে করেন কেউ যদি হাফ কাপ কফি খেতে চায় বা আধা কাপ চা খেতে চায়, সেক্ষেত্রে কী হবে? সেই ক্ষেত্রে আমাদের শুরুতে হাফ কাপ ক্লিক করতে হবে। এখানে লেখা আসবে সিলেক্ট হাফ কাপ। এরপর সাপোজ আমরা যদি কফি খেতে চাই, তাহলে নিচে আমরা একটা পেপার কাপ দিব। কফিওয়ালার একটা পেপার কাপ দিয়ে দিলাম, আমাদের এখানে হাফ কাপ সিলেক্ট করা আছে। দেন আমরা যদি কফিতে প্রেস করি, এখানে আধা কাপ পরিমাণ কফি চলে এসেছে আউটপুট। আধা কাপ পরিমাণ কফি চলে এসেছে।